হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা গরিবের আইফোন আই মিন টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটিকে রিভিউ করব। এই স্মার্টফোনটি কিন্তু নাইজেরিয়ার মার্কেটে কিন্তু লঞ্চ করা হয়েছে। সো এই স্মার্টফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে, পাশাপাশি এই ফোনটি কী কী ফিচার্স অ্যান্ড কনফিগারেশন থাকছে, সমস্ত কিছু এই ভিডিওতেই তুলে ধরার চেষ্টা করব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনটি সম্পর্কে জানতে যাচ্ছেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যদি কথা বলি, তাহলে এই ফোনের ডিজাইনটি কিন্তু যে কারো নজর কাড়বে, ব্যাক সাইডে কিন্তু আইফোন 13 প্রো ম্যাক্সের মতো কিন্তু ডিজাইনটি রাখা হয়েছে। অ্যান্ড ফ্রন্টে কিন্তু আপনার একটি মিডল পান্সেল ক্যামেরা দেখতে পাচ্ছেন, আই মিন এখানে মিডল পান্সেল যুক্ত ক্যামেরা কিন্তু আপনার ফ্রন্টে পেয়ে যাচ্ছেন। ফোনটি বিল্ড মেটেরিয়াল হিসেবে থাকছে, গ্লাস থাকছে ফ্রন্টে এবং ফ্রেমে প্লাস্টিক এবং ব্যাক সাইডে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, এবারে যদি আমরা স্মার্টফোন ডিসপ্লে সেকশনে কথা বলি, তাহলে এই ফোনের ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.8 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 pixels। এন্ড ভালো ব্যাপার হচ্ছে এই ফোন ডিসপ্লেতে আপনারা 90Hz একটি রিফ্রেশ রেট সুবিধাও পেয়ে যাচ্ছেন। ফোনে পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং এই ফোনটির চিপসেট হিসেবে যাচ্ছে মিডিয়াটেক হেলিও Z80 একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালি G52। এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে সম্ভবত একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, সেটি হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটি ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50MP HD ক্যামেরা এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 32MP HD ক্যামেরা। এই স্মার্টফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ আপনার 1080p-তে 30fps এ ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটি সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই ফোনটিতে আপনার সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাটাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনে ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেট আপ, সাথে থাকছে 18W চার্জিং সাপোর্ট। অনেক বিষয় নিয়ে তো কথা হলো, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটি আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে কবে লঞ্চ হতে পারে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হতে পারে। যেহেতু এই স্মার্টফোনটি নাইজেরিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে, তো সেক্ষেত্রে এই স্মার্টফোনটি এই মার্চ মাসেরই কিন্তু শেষের দিকে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার একটি পসিবিলিটি রয়েছে। তো ইন্ডিয়াতে লঞ্চ হলে কিন্তু তার 15 দিন পরেই কিন্তু বাংলাদেশেও কিন্তু লঞ্চ হয়ে থাকে যে কোনো স্মার্টফোন। তো স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে লঞ্চ হতে পারে, তবে একটু দেরি হতে পারে আসতে এই আর কি। তো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়, তাহলে স্মার্টফোনটির প্রাইসটি হতে পারে সম্ভবত 17-18 হাজার টাকার মধ্যে স্মার্টফোনটির প্রাইসটি হতে পারে এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। এখন বাংলাদেশে লঞ্চ হলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ফুল রিভিউয়ের ভিডিও আপলোড করা হবে এবং আনবক্সিং ভিডিওতেও থাকছেই। সো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।